Barpeta Medical College of Boyankar Kando. ICU pistol dekhuai sikichokok bhabuki durbittor. Rogir mrittu kendra kori hahakar BMCHot. Prothomei sailok ei luk jonoloi. Eo henu BJP neta. Nam Uttam Kormakar. Barpeta Medical College or ICU probek kori ei luk jone pistol dekhuai sikichokok bhabuki pradan korar obhijog. আরক্ষীয়ে ইতিমধ্যে লোকজনক আটক করেছে যদিও এই পর্যন্ত গ্রেপ্তার করা নাই এই লোকজনক ঘটনা বৃহস্পতিবারৰ নিখাৰ প্ৰকাশ সাহা নামৰ এজন লোকৰ মৃত্যু কেন্দ্ৰ কৰি সংঘটিত হৈছিল এই ঘটনা বৰপেটা মেডিকেল কলেজ হাস্পতালত চিকিৎসাৰ অভাৱত শর্টফটাই বৃহস্পতিবারে মৃত্যুক আকুৱালি লৈছিল প্ৰকাশ সাহা নামৰ লোকজনে বাছ দুৰ্ঘটনাত আঘাতপ্ৰাপ্ত হৈছিল প্ৰকাশ সাহা Bare bare চিকিৎসকক অনুরোধ করার পিছতো চিকিৎসকে গুরুত্ব নিদিয়ার অভিযোগ মৃত রোগীজনের পরিয়ালর আৰু অবহিকত চিকিৎসার অভাবত করুণ মৃত্যুক আকুৱালি লয় প্ৰকাশ সহায় বৰপেটা মেডিকেলও রেফার করার পাছত বৰপেটা মেডিকেল কলেজত যি ধরনের ডাক্তরে প্রথম অবস্থা গুরুত্ব দিব লাগিছিল সেই সময়ত কিন্তু গুরুত্বটো দিয়া নাছিল ডক্টরের লগত কথা পাতিছিল কিন্তু কথাগুলি দেখতে খঙে করি তারপরে একটা ডক্টরে খুঁজিলে কয় এটা মোট ডিপার্টমেন্ট নয় আর ডক্টরে খুঁজিলে কয় এটা মোট ডিপার্টমেন্ট নয় কিবাকে মানুষজনের সেলাইন নচলে ভরি হাত ভরি ঠান্ডা হয়ে যায় কলেও তো বুঝি না পায় ডাক্তারের কিছু গাফিলতির কারণে রোগীজন মৃত্যু হওয়া বলে আমার ধারণা হয় যার ভাবেই ক্ষুব্ধ হয়ে পড়েছিল মৃত লোকজনের পরিয়ালের লগতেই একাংশ স্থানীয় লোক সেই সময়তেই চিকিৎসালয়ত প্রবেশ করেছিল উত্তম কর্মকার নামের এই লোকজন লোকজনের লগতেই আছিল নিজের অনুজ্ঞাপত্র থকা পিস্তলটো চিকিৎসালয়খনের একাংশ কর্মচারীয়ে দেখা পাইছিল পিস্তলটো আৰু তেতিয়াই হুয়া ধোয়া লাগিছিল চিকিৎসালয়খনত এই পর্যন্ত চিকিৎসালয় কর্তৃপক্ষই সাহস করা নাই এই ঘটনার এজাহার দাখিল করবলৈ কিয়নো চিকিৎসালয় কর্তৃপক্ষের হেমাহির বাবেই মৃত্যু হয়েছিল প্রকাশ সাহার এজাহার লাভ নকৰাৰ বাবেই আৰক্ষীয়ে মুকলি কৰি দিয়ে এইজন বিজেপি নেতাক পিছে প্ৰকৃততে আৰক্ষীয়ে এজাহাৰ লাভ নকৰাৰ বাবে এই লোকজনক এৰি দিছে নে ইয়াৰ আঁৰত আছে অন্য কোনো ৰহস্য সেয়াও পোহৰলৈ আহিব পৰৱৰ্তী প্ৰতিবেদনত বৰপেটাৰ পৰা দিগন্ত কলিতা আৰু গুৱাহাটীৰ পৰা সমৰজ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ